আমি প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক গণিত, বাঁকুড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের গত ক্লাসে স্থানাঙ্ক সম্পর্কে পড়িয়েছিলাম। সেখানে স্থানাঙ্কের সংজ্ঞা লিখিয়েছিলাম। স্থানাঙ্ক সংজ্ঞা, তারপর স্থানাঙ্ক দুই প্রকার, এক কার্টেসীয় স্থানাঙ্ক, দুই পোলার স্থানাঙ্ক। তিন পড়িয়েছিলাম কার্টেসীয় ও পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। আজ আমরা সেখানে যে সূত্রগুলো পেয়েছিলাম তা হলো কার্টেসীয় স্থানাঙ্ককে আমরা প্রকাশ করেছিলাম এক্স ওয়াই দিয়ে, পোলার স্থানাঙ্ককে আমরা প্রকাশ করেছিলাম আর থেটা দিয়ে, আর এদের দুইয়ের ভিতরে যে সম্পর্ক সেটা ছিল এক্স ইকুয়াল টু আর কস থেটা আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থেটা। এছাড়াও আরো ছিল আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। অর্থাৎ এই সম্পর্কগুলো আমরা গত ক্লাসে প্রতিপাদন করেছিলাম। আজকে আমরা কার্টেসীয় স্থানাঙ্ক থেকে কিভাবে পোলার স্থানাঙ্ক ট্রান্সফার করতে পারি আর পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে আমরা কার্টেসীয় স্থানাঙ্কে যেতে পারি সেটা আমি এখন তোমাদেরকে দেখাবো। আমি এখন ধরে নিলাম একটা বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হলো মাইনাস থ্রি থ্রি, এটা হলো কার্টেসীয় স্থানাঙ্ক। এটাকে আমি পোলার স্থানাঙ্কে রূপান্তর করব। তাহলে প্রথমে অ্যাক্সিস আঁকি, এই এক্স ও এক্স ড্যাশ তোমরা জানো এটা হলো এক্স অক্ষ বলে, আর ওয়াই ও ওয়াই ড্যাশ এটাকে ওয়াক্ষ বলে। এরা প্রথমে এখানে কি হয়েছে, এটা পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে, এটা মূল বিন্দু বলে। অর্থাৎ এক্স এর মান মাইনাস থ্রি, ওয়াই এর মান এক্স এর মান মাইনাস থ্রি আর ওয়াই এর মান থ্রি। তা আমরা জানি এক্স অক্ষের এই পাশটা হলো নেগেটিভ আর ওয়াই এর মান যেহেতু ধনাত্মক এই পাশটা হলো পজিটিভ। এক দুই তিন, আবার যে এদিকে ওয়াই অক্ষ বরাবর আমরা যাবো এক দুই তিন। এই ভূসমান্তরালে এখানে এবং এর খাড়া যেখানে মিলিত হবে সেইটা হবে কার্টেসীয় বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ মাইনাস থ্রি থ্রি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা জানি যে একটা বিন্দু থেকে মূল বিন্দুর সোজা দূরত্বকে আর দ্বারা প্রকাশ করা হয় এবং ওই সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ করে তাকে থেটা বলা হয়। আমরা এই কোণটা
x অক্ষের এটা হলো ধনাত্মক অংশ এখানে হাত রেখে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে আমরা অভিরেখার উপরে উপনীত হতে যে যে চাপটা অঙ্কন করলাম সেটা যে কোণ করে সেটা হলো ওই বিন্দু থিটাকে প্রকাশ করে এখন এই বিন্দুটাকে r এবং থিটার মাধ্যমে অর্থাৎ প্রকাশ করব এই বিন্দু স্থানাঙ্ক হলো r থিটা আমরা কিভাবে r এর মান পাবো আর কিভাবে থিটার x এর মান পাবো আমরা জানি r equal to root over x square plus y square এখানে x এর মান হলো 3 minus 3 তাহলে minus 3 whole square আর y এর মান হলো 3 whole square 9 যোগ 9 18 9 দুগুণে 18 3 root আমরা r এর মান পেলাম 3 root এবার আমরা থিটা মান বের করব আমরা জানি theta equal to tan inverse y by x এটাকে আমি এইভাবে লিখি tan theta equal to y by x যখন এটা ইনভার্স থাকবে না তখন লেখার নিয়ম হলো এটা এবার x এবং y এর মান বসাবো y এর মান 3 x এর মান minus 3 তাহলে আমি পাচ্ছি tan theta equal to minus 1 tan theta equal to minus 1 এবার আরো লিখি tan theta equal to minus tan pi by 4 আমরা জানি tan 45 1 এখন প্রশ্ন হচ্ছে এখানে মাইনাসটা আমি ভিতরে ঢুকাই দিতে পারি দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু এটা রেজাল্ট হবে না tan এর অ্যাঙ্গেলে মাইনাস বাইরে আনা যায় অর্থাৎ এই লাইনতে এই লাইন লেখা যায় এই লাইনতে এই লেখা যায় তাহলে সেক্ষেত্রে এই পাশে tan theta থাকলে আমরা এটা ইনভার্স করলে theta মান মাইনাস পাই বাই 4 দাঁড়ায় কিন্তু আমার হতে হবে 90 বেশি 180 কম আমার এখানে থিটার মানটা হবে থিটার মানটা হবে 180 কম আর 90 বেশি তাহলে আমরা সেই ক্ষেত্রে এইভাবে লিখলে হবে না যার জন্য এই লাইনটা আমি মুছে দিচ্ছি দেখো আমার এই পর্যায়ে যেতে হবে tan theta equal to minus tan pi minus pi by 4 এখানে হলো pi বলতে আমরা এখানে বুঝতে পারি 2 into pi by 2 এমন লিখতে পারি তাহলে আমরা 90 সঙ্গে যদি কোনো জোর সংখ্যা গুণ থাকে তাহলে এটা নো সেন্স সেই হিসাবে এখানে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ আমরা জানি ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন কস কোসেক সেক ইত্যাদি যা আছে ত্রিকোণমিতিক অনুপাত সবই পজিটিভ আর সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ অল আদার নেগেটিভ তো এখানে আছে tan 180 তে নো সেন্স তাহলে আমি যখন এটা কোয়াড্রেন্টের সাথে ছোট করব তখন এখানে মাইনাস হবে আসবে তাই আমি এবার এটা বিয়োগ করে নিই tan theta equal to minus tan 3 pi by 4 ও এখানে বলি এই জায়গাটা আমার একটু